ভাই, তোমরা সবাই কি করছো? আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর রিনাস ফ্যামিলি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আশা করি তোমাদের টুকটাক পুজোর কেনাকাটা হয়ে গেছে। আমার তো হয়েছে, অল্প একটু হয়েছে, ছেলেমেয়েরও হয়েছে, সবাই হয়েছে। দেখো ছেলে পড়তে বসে ওর আমার উপর একটু রাগ করছে। আর দেখো ঘরগুলো কেমন অগোছালো হয়ে আছে, আমি একটু সময় পাচ্ছি না তো পড়াচ্ছি। এখন ওদের পরীক্ষা এসে গেছে বলে এখন করতে পারছি না, গোছাতে পারছি না, দুবেলা পড়ানো হচ্ছে। আর এখন ওদেরকে নিয়ে বসেছি, প্রাইমারি স্কুলের কোশ্চেন দিয়েছে সেগুলো সলভ করছি। আর আজকে না একটা ব্যাপারি এসেছিলো শাঁখার ব্যাপারি, তার কাছে না আমার খুব খুব শখ, মানে শাঁখা হাতে রয়েছে নতুন শাঁখা, তাও আমার শাঁখা কেনার খুব শখ। চুরি শাঁখা তো, এ দুটো 500 টাকা দিয়েই কিনলাম। দেখো আর কেমন হলো তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি কেউ মানে পছন্দ হয়েছে, এক একটা 250 টাকা করে নিয়েছে, দুটো 500 টাকাই নিয়েছে, কেমন হয়েছে দেখো। অনেকটা কাছ থেকেই দেখাই তোমাদেরকে, বুঝতে পারছো? আমার খুব পছন্দ, আমার শাঁখা কেনা খুব একটা নেশা হয়ে গেছে না, তাই দুটো নিলাম পুজোর সময় পুরো হলো। আর সেই কোশ্চেনটা সলভ করব তোমাদেরকে বলেছি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো সেটা দেখে নিই কীভাবে সলভ করছি। বন্ধুরা, এই হলো পুরো কোশ্চেন পেপারটা। আর প্রথম কোশ্চেনে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। আর প্রথম কোশ্চেন আছে, হি ইজ গোয়িং ড্যাশ কলকাতা, দ্য বার্ড ফ্লিউ ড্যাশ মাই হেড, ফিশেস লাইফ ড্যাশ ওয়াটার, পুট দ্য পেন ড্যাশ দ্য টেবিল। এখানে তোমরা সবাই জানো হি ইজ গোয়িং টু কলকাতা হবে। আর এই যে ওভার মানেও উপরে, অন মানে উপরে, এই দুটো একটু কনফিউশন আছে, তোমাদের আমি বুঝিয়ে দেব। আর ফিশেস লাইফ ইন ওয়াটার তোমরা এটাও সবাই জানো, যেমন দ্য ব্লাড বার্ড ফ্লিউ ড্যাশ মাই হেড, কারণ এটা ওভার হবে, কারণ এটা আমাদের মাথাতে ছুঁয়ে নেই কিন্তু এটা ওপরে আছে, তাহলে এটা ওভার হবে। আর পুট দ্য পেন ড্যাশ দ্য টেবিল, এটা পেনটি টেবিলে ছুঁয়ে আছে সেই জন্য এটা অন হবে। তারপরে দেখো অ্যাক্টিভিটি টুতে দ্য ফুল ফর্ম থেকে শর্ট ফর্মে নিয়ে যেতে হবে, যেমন ক্যান নট থেকে নিয়ে যেতে হবে ক্যানট, আই অ্যাম থেকে শর্ট ফর্মে নিয়ে যাবে আই অ্যাম, ডিড নট থেকে শর্ট ফর্মে নিয়ে যাবে ডিডেন্ট, ইউ হ্যাভ থেকে শর্ট ফর্মে নিয়ে যাবে ইউ বি ই। অ্যাক্টিভিটি থ্রিতে দেখো অপোজিট ওয়ার্ড আছে, যেমন লাইট মানে তোমরা সবাই জানো আলো, আর এটার অপোজিট ওয়ার্ড হবে ডার্ক মানে অন্ধকার বা কালো, আর ইজি মানে তোমরা সকলেই জানো সহজ, এমন হার্ড মানে কঠিন, নেভার মানে কখনো, অলওয়েজ মানে সবসময়, কার্লি মানে কুকড়ানো, স্ট্রেট মানে সোজা। তার মানে এগুলো তোমার জেনে নিলে। তারপর দেখো অ্যাক্টিভিটি ফোরে কী আছে, ক্লেভার, রুমি ইজ ভেরি ক্লেভার, মেক সেন্টেন্স তুমি এরকম লিখতে পারো, ক্লেভার মানে চালাক, রুমি ইজ ভেরি ক্লেভার মানে রুমি খুব চালাক। শেল্টার মানে হচ্ছে আশ্রয়, যেমন দ্য ম্যান ফাইন্ড শেল্টার ইন রেইন, মানুষটি আশ্রয় খুঁজছিল বৃষ্টির মধ্যে। তারপর যা তোমরা সবাই জানো রক মানে পাথর, আর পাথর খুব শক্ত হয় তাই জন্য আমি এখানে লিখেছি দ্য রক ইজ ভেরি হার্ড, মানে পাথরটি খুব শক্ত। জাম্পড, তোমরা সবাই জানো জাম্পড মানে লাফানো, হি জাম্পড ইন রোড, সে রাস্তায় লাফায়। তাহলে তোমরা সবাই দেখে নিলে, তোমরা তাহলে আরেকবার দেখে নাও। দেখো তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যদি এরকম অন্য অনেক ভিডিও দেখতে চাও, যেমন এর বাংলা আছে, অনেক কিছু আছে, সেগুলো তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্টে বলো, আমি তোমাদেরকে এরকম আরেকটা ভিডিও করে দেখাবো। আর যদি আজ তোমার এই ভিডিওটা ভালো, তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর আমাকে তোমরা যদি আরও নতুন নতুন কোনো তোমাদের কাছে আইডিয়া থাকে যে এই ভিডিও করো ওই ভিডিও করো, তাহলে সেটার জন্য আমাকে কমেন্ট করো। টাটা, তোমার দেখা এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।